হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো আয়ত ঘনক বা সমকোণী চৌপালের সূত্র ওর প্রমাণ নিয়ে আয়ত ঘনকের এর বা সমকোণী চৌপালের সূত্রগুলো কিভাবে এ বুঝে আমরা মনে রাখবো সেটাই এই ভিডিওতে আলোচনা করবো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তা বন্ধুরা আয়ত ঘনক বা সমকোণী চৌপাল বলতে কি বোঝা যায় আয়ত ঘনক বা সমকোণী চৌপাল বলতে একটি ঘনবস্তুকে বোঝায় যার প্রতিটি তল একটি আয়তক্ষেত্র এবং বিপরীত তলগুলি দৈর্ঘ্যপ্রস্ত পরস্পর সমান এবং সন্নিহিত তলগুলো পরস্পর কি একে অপরের ওপর লম্ব থাকে প্রত্যেকটা তল একে অপরের সঙ্গে লম্ব থাকে তাহলে এই লম্ব থাকলে তখন সেই এই ঘনবস্তুটাকে বলা হবে কি আয়ত ও ঘনক বা তোমার সমকোণী চৌখ আর বন্ধুরা এখানে শীর্ষ এই যে এই বিন্দুগুলো হচ্ছে শীর্ষ বিন্দু এখানে টোটাল শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে এ কটি শীর্ষবিন্দু রয়েছে এ আটটি ই এবং এখানে যদি আমি বলি যে তল সংখ্যা যে একটা তল প্রত্যেকটা তল সংখ্যাই এই তল সংখ্যা রয়েছে হচ্ছে তল সংখ্যা রয়েছে ছটি এবং আমি যদি বলি যে এখানে কটি টোটাল বাহু রয়েছে আয়তঘনকে এ তাহলে কি টোটাল বারোটি বাহু রয়েছে বা ধারের ধার সংখ্যা আহ ধার সংখ্যা কটে ই মোট মোট হচ্ছে বারোটি ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল নিই যেমন হচ্ছে আমাদের একটা বই বা একটা বাক্স বই বাক্স ও এরকম মানে যে কোনো কিছু যে বস্তুগুলো আমরা দেখতে পাই সাধারণত বেসিক থেকে শুরু করছি এবং পুরো ডিটেলস ফুললি বলবো যে সূত্রগুলো কীভাবে আসছে তা সবার প্রথম আমাদের এই ঘনকের পরিসীমা পরিসীমা মানে কি এই সমস্ত বাউগুলির কি হচ্ছে যোগফল ফল তাহলে প্রত্যেকটা যে ধার রয়েছে ধার সংখ্যার যোগফল তাহলে আমি সবার প্রথমে কি পরিসীমা বের করবো তো আয়ত ঘনকের পরিসীমা দেখো আয়ত মানে কি এটা ধরে নিলাম কি হচ্ছে এ এ ধরে নিলাম এটা এটা ধরে নিলাম বি আর এটা ধরে নিলাম সি মানে এইটুকু হচ্ছে এ কি প্রোটা উচ্চতা হচ্ছে সি কি দৈর্ঘ্য ধরে নিলাম বি আর প্রস্থ ধরে নিলাম বি তাহলে এ প্রত্যেকটা তলের পরিষীমা যোগ করলেই আমার টোটাল পরিসীমাটা বেরিয়ে যাবে তো সবার প্রথমে এই তলের পরিসীমা বের করছি এটা কি একটা আয়তক্ষেত্র যা দৈর্ঘ্য প্রস্তর রয়েছে আয়তক্ষেত্রের ফর্মুলা কি টু ইন্টু যোগ প্রস্ত তাহলে কি টু ইন্টু দৈর্ঘ্য মানে এখানে এ আর প্লাস বি টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত বেরিয়ে গেল এটা এই এরকম এবং কটা রয়েছে এর এর বিপরীতের এর কি হচ্ছে সমান এগুলো তাহলে এখানে এরকম কটা রয়েছে দুটো তার ক্ষেত্রে হবে তাহলে কি হয়ে যাবে এর দুই গুণ হয়ে যাবে প্লাস কি প্লাস কি হচ্ছে এখন এইটার দেখছি এইটার মতন এইটা রয়েছে তাহলে এইটার কি হচ্ছে দৈর্ঘ্য এ প্রস্ত হচ্ছে সি তাহলে কি ফর্মুলা হচ্ছে টু ইন্টু এ প্লাস সি এই যে আয়তক্ষেত্র এটাও একটা আয়তক্ষেত্র এর পরিষীম এটা এটা আছে দুটো রয়েছে তাহলে একেও দুই দিয়ে গুণ করে দিচ্ছি প্লাস কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এইখানে মানে এই পাশে একটা আর এই পাশে একটা থ্রি ডাইমেনশন বলে ভালো করে বুঝতে হবে যে এই পাশের একটা তল আর এই পাশের একটা তল এটা কি এ এ আর সি বি

কমন চলে গেলে এখানে কি করে থাকে দুটো এ টু এ প্লাস কি হচ্ছে টু বি প্লাস কি হচ্ছে টু সি দেখো টু বি আর প্লাস সি তাহলে এখানে এ কি হয়ে যাবে যে আয়ত ক্ষেত্রের বা ধারগুলির সমষ্টি যদি আমাকে বের করতে দেয় তাহলে হয়ে যাবে এ এইট ইন্টু কি হয়ে যাবে এখানে হয়ে যাবে দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ যোগ উচ্চতা দৈর্ঘ্য যোগ এইট গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ উচ্চতা একক তাহলে বন্ধুরা কি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে আট গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ উচ্চতা তাই এটা হয়ে গেল কি আয়তক্ষেত্রের পরিসীমা এরকম ভাবে পরপর সমস্ত সূত্র নিয়ে আলোচনা করব বন্ধুরা নেক্সট আলোচনা করব ও আয়তক্ষেত্রের এর ক্ষেত্রফল এখন আয়ত কোনো বা সমকোনি চৌপালে সমগ্র দলের ক্ষেত্র বের করব তো এখানে এ সবার পাশটা যদি আমি এই তলটা দেখি আমি নাম দিচ্ছি এ এ বি সি ডি এ বি সি ডি তাহলে এ বি সি ডি দলের যদি ক্ষেত্রবল বের করি দেখো এটা একটা আয়ত ক্ষেত্র তাহলে দৌর্ঘ্য ইন টু প্রস্থ মানে কি সি ইন বি তাহলে হচ্ছে এখানে লিখে দিলাম যে এ এটা কী হয়েছে সি ইন্টু বি এবার দেখো এটা কটা রয়েছে এরকম তল এই যে একটা তল এ বি সি ডি আবার এখানে যদি নাম দিই ডি ই এফ জি তাহলে এখানে দেখো ডি ই এফ জি এই তল আর এ বি সি ডি এই তল দুটি সমান মানে এই ভেতরের তলটা এই তলটা সমান দুটি আয়তক্ষেত্রই সমান তাহলে কি একে দুই দিয়ে গুণ করে দিলাম কেন দুখানা আয়তক্ষেত্র রয়েছে প্লাস এইখানে এ দেখছি এই দলটার ক্ষেত্রে দেখো এ বি ডি ই এ বি ডি ই তাহলে এ বি ডি ই এর ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য ইনটু এখানে এ গুণ সি তাহলে কি এ গুণ সি এরকম কটা তল রয়েছে বন্ধুরা এ বি ডি ই আর হচ্ছে সি ডি এফ জি দুটো সমান তাহলে এইটা আর এইটা কি হচ্ছে কি সমান আয়তর ক্ষেত্র তাহলে এখানে দুটো সমান রয়েছে তাহলে দুই দিয়ে গুণ করে দিলাম আবার প্লাস এখানে কি করছি এই দলটা দেখছি যে এ ডি বি সি জি ডি এর ক্ষেত্র বল কি দূরভবানী তো সেই প্রস্থ এই দূরভূমী প্রস্থ মানে কি হচ্ছে বি তাহলে এ গুণ বি এখানে কি হচ্ছে দেখো ও এখানে এই রকম তল কোনটা আছে এই ওপরেরটা এই রকম তল কোনটা এই ওপরেরটা আর তাহলে এই ওপরের তলটা কি মানে এর সমান কি হচ্ছে এ বি এফ ই এটা হচ্ছে সমান তাহলে এখানেও সমান দুটো আছে তাই দুই দিয়ে গুণ করে দিলাম তা এখন এখানে আমাদের দেখো প্রত্যেকটাই দেখলে দুই করে রয়েছে দুই কি হচ্ছে কমন যাবে দুই কমন গেলে কি থাকে দেখো এখানে পড়ে থাকে হচ্ছে আমি এটা আগে লিখছি যে এ গুণ বি প্লাস আমি এটা লিখছি বি সি গুণ বি আর বিগুন সি একই জিনিস বি গুন সি সাজিয়ে লিখছি মনে রাখার জন্য আর এটা কি ই তারপরে দেখো এখানে এ এ মানে আমরা কি শিখেছি এ মানে হচ্ছে দৈর্ঘ্য বলে দিয়েছিলাম এ মানে দৈর্ঘ্য বি মানে সি মানে উচ্চতা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা প্লাস কি হচ্ছে উচ্চতা গুণ প্রস্থ কি হচ্ছে ক্ষেত্র ফল হলে কি হয় বর্গ একক তাহলে বন্ধুরা এইটা কি হচ্ছে আয়তঘনক বা সমগ্রী চৌপালের তলের ক্ষেত্রফল যদি হয় তাহলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল যেটা আমরা এখান থেকে বের করে নিলাম প্রত্যেকটা থেকে প্রত্যেকটা তল থেকে বের করে নিলাম টোটাল গত এখানে বলে দিচ্ছি যে তোমরা কিভাবে মনে রাখবে দেখো আমি তিনটে জিনিস জানি কি কি হয় আয়ত দৈর্ঘ্য প্রস্থ আর কি উচ্চতা দেখো এই এইটা কিভাবে মনে রাখবে দেখো প্রথমে কি করবে দৈর্ঘ্যের সাথে একবার প্রস্থ গুণ কর দৈর্ঘ্য প্রস্থ এবার যোগ যোগ চিহ্ন দিয়ে আবার কি সাথে উচ্চতা এ গুণ করো মানে একবার এটার সাথে একবার এটা এটার সাথে একবার এটা গুণ করলে তারপরে এ উচ্চতার সাথে কি হচ্ছে দৈর্ঘ্য গুণ করো একদম সিম্পল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস কি হচ্ছে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য মানে কি হচ্ছে এই পথে যাচ্ছে গিয়ে আবার ফিরে আসছে তো এইভাবে মনে রাখলেও মনে রাখতে পারো তোমরা খুব সহজেই মনে থাকবে এবং আগে একটা দুই ইন্টু হয়ে যাবে কেন দুটো করে সেম বাহু রয়েছে এটা মনে রাখলেই তোমাদের এ কমপ্লিটলি এই আয়তক্ষেত্রের সমগ্র তলের ক্ষেত্রগুলো এটা মনে থাকবে এটা বহু কম্পিটিভ এক্সামে এর প্রশ্ন আসে যার থেকে যে তোমরা এটা কাজে লাগিয়ে তোমাদের পড়তে হবে এবং সহজেই মনে থাকবে তো নেক্সট দেখে নেবো আয়ত ঘনক বা সমকোণী চৌপালের কর্ণের দৈর্ঘ্য আয়ত ঘনকে কর্ণের দৈর্ঘ্য তো বন্ধুরা আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য কোনটা আয়ত কর্ণের দৈর্ঘ্য দেখো এই কোণার থেকে শুরু হয়েছে এই কোণার থেকে একদম এইখানে যেটা যুক্ত হয়েছে মানে বি ডি কর্ণ কি অ্যাকচুয়ালি এই আয়তক্ষেত্রের কর্ণ কি হচ্ছে এ বি এফ বি এফ হচ্ছে আয়ত ঘনকের কর্ণ তাই বি এফ বের করতে হবে আমাকে তাই বি এফ এর দৈর্ঘ্য যা হবে সেটাই হবে কর্ণের দৈর্ঘ্য তাই বি এফ বের করতে গেলে দেখো আমরা সবার প্রথমে এই কি করছি যে এইখানে একটা তল তান তলের এটা তলের এর দৈর্ঘ্য মানে কি তলের কর্ণের দৈর্ঘ্য মানে কি তল মানে কি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এটা কি বি জি তাহলে কি আমি এই ত্রিভুজটা নিয়ে নিচ্ছি কি বি সি জি এর ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে আমি কোন ত্রিভুজটা নিচ্ছি এই বি সি জি মানে এই ত্রিভুজটা একটু হাইলাইট করলে দেখতে পাবে যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি বি সি জি তাহলে এই ত্রিভুজটার মধ্যে এইটা কি নাইনটি ডিগ্রি এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা কি হয়ে যাবে একটা সমকোণী ত্রিভুজ তাহলে হচ্ছে তাহলে এখানে এখানে নিয়ে বি সি জি নিয়ে কাজ করবো তাহলে ত্রিভুজ জি এর ক্ষেত্রে দেখো এখান থেকে আমরা জানি এটা কি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীত বাহু মানে বি জি কি মানে হচ্ছে অতিভুজ এটা হচ্ছে এ তোমার ভূমি এটা লম্ব তাহলে আমরা জানি কি ওটিভ স্কোয়ার ইকোয়েস্ট প্লাস ভূমি স্কোয়ার তো এখানে বি জি হয়ে যাচ্ছে কি বি জি ই স্কোয়ার হচ্ছে ওটিব স্কোয়ার ইকোয়াল টু লম্ব লম্ব মানে কি ই সি জি সি জি স্কোয়ার প্লাস ভূমি ভূমি মানে কোনটা এইটা বি সি ই স্কোয়ার তাহলে এটা থেকে গেল বিজি স্কোয়ার ইকুয়াল টু সি সি জি আর হচ্ছে এটা পেয়ে গেলাম এবার কি আমাকে এইটা বের করতে হবে তো ও আমি কি করব এই এই ত্রিভুজটা নিয়ে কাজ করব নিয়ে এই কাজ দেখো ত্রিভুজ বি জি এফ মানে কি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা আমি যদি হাইলাইট করি এই ত্রিভুজটা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব ক্ষেত্রে তো এর ক্ষেত্রে দেখো কোনটা কি হবে এই এইটা এইটা দেখতে পাচ্ছি এটা ভূমির সঙ্গে হ্যাঁ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করছে যেহেতু তলের সঙ্গে ঘেসে গেছে এটা তলের সাথে ঘেসে গেছে তাই জন্য কি হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করছে তাহলে এইটা কি হয়ে যাবে অতিবুজ বুঝ আর এটা লম্ব এটা ভূমি বা এটা ভূমি বা লম্ব তা অতিবুজকার ইকোয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিবুজটা মেন করা বের করা খুব ইম্পর্টেন্ট তাহলে অতিবুজ হচ্ছে কি বি এফ তাহলে বি এফ স্কোয়ার টু লম্ব ভূমি যে কোনো একটা নিলেই হবে এ এফ জি হচ্ছে লম্ব স্কোয়ার নিলাম ভূমি হচ্ছে বি জি বি জি বিজি দেখো এখানে এফ টু দেখো এখানে কি রয়েছে জি কি এফ জি এফ জি রেখেছিলাম তার স্কোয়ার কিন্তু বি জি বি জি এর মান কত বিজি হচ্ছে এ এখানে আমরা পেয়ে গেছি বিজি স্কোয়ার ইকুয়ালস টু এই যে রিলেশনটা পেয়েছি যে বি জি স্কোয়ার ইকুয়ালস টু কি পেলাম

এ তোমার এফ জি এফ জি মানে কি এখানে এফ জি এফ জি মানে হচ্ছে কি এইটা তাহলে এইটা দর্বজা মানে এইটা দর্বজা এটা দর্বতা তালে এইটা সি হলে এইটাও কি হয়ে যাবে এ এফ সি কিউ এফ জি কি হয়ে যাবে সি তাহলে এ ভ্যালু কি হয়ে যাবে সি স্কয়ার প্লাস এখন দেখো সি সি জি এর মানে করতে এইটা মানে হচ্ছে এইটা ইটার এটা সমান তাহলে এইটাও ই তাহলে কি সি জি ইকুয়াল টু কি এ পার স্কয়ার রয়েছে দিয়ে দিলাম বি সি বি সি টু কি এইটা এর ভ্যালু কি আছে দিয়ে তাহলে এ মানে কত এখানে এ মানে হচ্ছে আমরা কি বলেছি যে মানে হচ্ছে এ দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কোয়ার প্লাস এখানে ডি মানে কি প্রস্থ বলেই দিয়েছিলাম প্রস্থ স্কোয়ার সি মানে কি উচ্চতা স্কোয়ার সি মানে কি উচ্চতা স্কোয়ার ডি এফ মানে কি বলেছিলাম কর্ণ বন্ধুরা তা এখন বেরিয়ে গেল ইকুয়াল টু মানে আয়ত ঘনকের কর্ণ ইকলো উচ্চতার তো এই বিশেষ বিশেষভাবে কাজে লাগে আমাদের টু কি রুটোবার দৈর্ঘ্যস্কয় প্লাস পোস্তস্কায় তাতে তো আয়ত ঘনকে আয়ত ঘনকে আয়তন আয়ত এটা কি বলা হচ্ছে আয়তন তা দেখো আয়ত ঘনক হচ্ছে আমি একটা আয়ত ভনক আঁকছি এখানে ছোট করে একটা আয়ত ভনুক ধরো এই যে আয়ত ঘনক এই যে একটা আয়ত কি হচ্ছে এই যে আয়ত ঘনকটা তৈরি হয়েছে এই যে আয়ত ঘনকটা রয়েছে কিভাবে তৈরি হয়েছে দেখো এই একটা কি হয়েছে এই একটা কি রয়েছে এ আমার এটা কি হচ্ছে আয়ত ক্ষেত্র এটা হচ্ছে আয়তক্ষেত্র রকম ভাবে এখানে কি হচ্ছে আরো কতগুলো আয়তক্ষেত্র যুক্ত হয়ে কি হচ্ছে আয়ত ঘন তৈরি হচ্ছে দেখো আরো কতগুলো আয়ত ক্ষেত্র যুক্ত হচ্ছে রকম ভাবে ঠিক আছে এরকম ভাবে আরো কয় কতগুলো আয়ত ঘনক যুক্ত হচ্ছে তো এরকম ভাবে ধরো আরো এরকম যুক্ত হয়ে যায় এরকম ভাবে প্রচুর যুক্ত হয়েছে তাহলে এ দেখো এইটা আমি ধরে নিলাম যে আয়তক্ষন একটা আয়ত ঘনকের একটা আয়তক্ষনক রয়েছে একটি কি এরকম একটি আয়ত ঘনকের আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল কি ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তা এটা আমরা জানি এটা এতক্ষণের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবার দেখো এইটা হচ্ছে দৈর্ঘ্য এইটা হচ্ছে প্রস্থ আমাদের দৈর্ঘ্য এইটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা ঠিক আছে তাহলে দৈর্ঘ্য একটু প্রস্থ এখন যদি এই চিত্রের দিকে তাকায় এই চিত্রের দিকে দেখো দৈর্ঘ্য মানে কি এই প্রস্থ মানে কি বলেছে বি আর উচ্চতা মানে সি তা দেখো এইখানে দৈর্ঘ্য প্রস্থ একটা তল এই তলটা কিন্তু আমাকে উচ্চতা বের করতে গেলে উচ্চতাটা কত এখানে সি রয়েছে তাহলে এখানে যেমন টোটাল কত কতগুলো আয়তক্ষেত্র যুক্ত হয়েছে সি খানা এখানে কতগুলো আয়তক্ষেত্র যুক্ত হয়েছে উচ্চতার সমান মানে সিখানা আয়তক্ষেত্র যুক্ত হয়েছে তাহলে এখানে এই একটির জন্য কি আয়ত ঘনক এর ক্ষেত্র ফলে দুটি যদি আয়ত ঘনক আয়তক্ষেত্র যুক্ত পরস্পর যুক্ত হয় ধরো এই দুটো এইটা আর এইটা যুক্ত হলো তাহলে কি দুই গুণ হয়ে যাবে এর সাথে এরকম ভাবে যদি ভাবে যদি এখানে এ চারখানা যুক্ত হয় তাহলে এখানে চার হয়ে যাবে গুণ এর সাথে পাঁচখানা হলে পাঁচ হয়ে যাবে পাঁচখানা আয়তক্ষেত্র যুক্ত হলে মানে এরকম ভাবে যুক্ত হচ্ছে তো পরপর যুক্ত হয়ে আয়তকে আয়ত ঘনটা তৈরি হচ্ছে তাই এখানে এরকম কতগুলো আছে এখানে টোটাল একক করে মানে এক এবং সি একক পর্যন্ত আছে সি একক মানে হচ্ছে সি কত কতগুলো আছে সি খানা সি সংখ্যক কি রয়েছে এখানে রয়েছে আয়তক্ষেত্র ও সি সংখ্যক আয়তক্ষেত্র পরস্পর যুক্ত হয়ে কি রয়েছে আয়ত আয়ত ঘন তাহলে এখানে কত যদি সি থাকে খানা থাকে তাহলে এখানে কি হয়ে যাবে এ সি হয়ে যাবে তাহলে এখানে এ টোটাল সিখানার নিয়ে যুক্ত হয়ে যাবে মানে যুক্ত এটা তৈরি হয়েছে তাহলে এইটা কি হয়ে গেল এ বি গুণ সি এটা কি হয়ে গেল এটা হয়ে গেল ও আমাদের আয়তন তাহলে দৈর্ঘ্য ও গুণ প্রস্থ গুণ বি মানে প্রস্থ আর সি মানে হচ্ছে উচ্চতা তাহলে আয়তনকে এর আয়তন ফর্ম আয়তনের ফর্মুলা কি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা এটাকে আয়তন হলে তিনখানা একক 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 গুণ 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 হচ্ছে মানে কি এককের কিউব এককের কিউব তাহলে এককের কিউব হলে এককের কিউব কে কি বলা হয় ঘন কিউব থাকলে মনে ঘন ঘন একক তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো আর তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেল তোমরা কোন বিষয়ের ভিডিও চাইছো সেটা কমেন্ট সেকশনে জানাও আর নেক্সট ভিডিও কি পেতে চাও তোমরা সেটা জানাতে পারো আর বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে এ কমেন্ট সেকশনে জানাও যদি ভিডিওটি ভালো লাগে তো ভালো বলো যদি ভিডিওটি কোনো প্রবলেম থাকে সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো আজকের মতো এইটুকুই কুইক টেক কেয়ার বাই বাই